নমস্কার, আপুনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। রাজ্য তৃতীয় পর্যায় নির্বাচনত অভিলেখ সংখ্যক ভোটদান, 81.61% ভোটদানের তৃতীয় পর্যায় নির্বাচনত দেশের ভিতরতে শীর্ষত অসম, ধুবুরীত সর্বাধিক 92.68% ভোটদান, গুৱাহাটীত অভিলেখ সংখ্যক 72.67% ভোটদান, বরপেটাত 82.2% আর কোকরাঝারত ভোটদানের হার 80.44%। প্রধানমন্ত্রী মোদীর ধারাবাহিক নির্বাচনী প্রচার, আজি তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশত প্রধানমন্ত্রী মোদীর 4খনক নির্বাচনী জনসভা, 13 মে'ত দেশের 10 রাজ্যের 94টা সমষ্টিত চতুর্থ পর্যায়ের নির্বাচন। দেশের 11খন রাজ্য কেন্দ্রীয় শাসিত অঞ্চলত 93টা সমষ্টিত 64.4% ভোটদান, সর্বাধিক ভোটদান হওয়ার বিপরীতে উত্তর প্রদেশত সর্বনিম্ন 57.35% ভোটদান। রাজস্থান রয়্যালসর বিরুদ্ধে দিল্লি ক্যাপিটেলসর 20 রানত জয়লাভ, অভিষেক পরেল আর জাকির ফ্রেশারর বিস্ফোরক ব্যাটিংয়ে দিল্লিয়ে বান্ধি দিয়ে 222 রানের লক্ষ্য। রাজস্থান রয়্যালসে 20 ওভারত 8 উইকেট হেরুয়ায় 201 রানতে থমকিল। অসম সন্তান রিয়ান পরাগর 22টা বলত 27 রান সংগ্রহ। ভোট সামরি ইভিএমলৈ ষ্ট্ৰংৰুমলৈ যাত্ৰা নিৰ্বাচনী বিষয়াৰ, বিয়লি ভোটগ্ৰহণ সমাপ্ত হোৱাৰ পিছতে ভোটকেন্দ্ৰৰ পৰা ষ্ট্ৰংৰুমলৈ ইভিএমসমূহ কঢ়িয়াই আনে নিৰ্বাচনী বিষয়া কৰ্মচাৰীয়ে, কটকটীয়া নিৰাপত্তাৰ মাজত ইভিএম কঢ়িওৱা বাহন। দুই যুৱতীক অপহৰণৰ চেষ্টা চলোৱাৰ পিছতে হাফলঙত উত্তপ্ত পৰিস্থিতি, অসৎ উদ্দেশ্যেৰে যুৱতীক গাড়ীত উঠাই নিয়া 3 লম্পটক ৰাইজে ধৰি গতাই দিয়ে আৰক্ষীক, 3 অভিযুক্তক উচিত শাস্তিৰ দাবী স্থানীয় সংগঠনৰ। তিতাবৰত সুৰাপান কৰি আৰক্ষীৰ গাড়ী চালকে মহতিয়ালে টেম্পক, দুৰ্ঘটনাত আৰক্ষীৰ বাহনত থকা দুজনকে ধৰি গুৰুতৰভাৱে আহত 6জন লোক, সুৰামত্ত চালকক উত্তম মধ্যম উত্তেজিত ৰাইজৰ, তিতাবৰ আৰক্ষীৰ উপস্থিতিত পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ। দেশত তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচন সুকলমে সম্পন্ন, ৰাজ্যৰ 4 সমষ্টিৰ লগতে দেশজুৰি 94টা সমষ্টিত ভোটগ্ৰহণ সম্পন্ন। দেশৰ 10খন ৰাজ্য আৰু 2 কেন্দ্ৰীয় শাসিত অঞ্চলত মঙলবাৰে পুৱা 7 বজাৰ পৰা অনুষ্ঠিত হৈছিল ভোটগ্ৰহণ। রাজ্য তৃতীয় তথা অন্তিম পর্যায়ের ভোট সম্পন্ন, রাজ্যের 4টা লোকসভা সমষ্টিত মঙ্গলবারে পুয়া 7 বজাৰ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল ভোট গ্রহণ। রাজ্যের তৃতীয় পর্যায়ের নির্বাচনত অবতীর্ণ হয়েছিল 47 গৰাকী প্রার্থী, তার 15 গৰাকী কোটিপতি। সবাতোক ধনাঢ্যর শীর্ষত ধুবুরী সমষ্টির ইআইডিএফর প্রার্থী বদরুদ্দিন আজমল, কোটিপতি প্রার্থী দ্বিতীয় স্থানত আছে বরপেটা সমষ্টির নির্দলীয় প্রার্থী দুলু আহমেদ। বিহারৰ পৰা নিৰ্বাচন খেলিব কোকৰাঝাৰৰ সাংসদ নবকুমাৰ হৰণীয়াই, বাল্মীকিনগৰ সংসদীয় সমষ্টিত মনোনয়ন দাখিল কৰে গণ সুৰক্ষা পাৰ্টীৰ সভাপতিগৰাকীয়ে। জে ডি ইউৰ সুনীল কুমাৰ আৰু আৰ জে ডিৰ দীপক যাদৱৰ বিৰুদ্ধে যুঁজত নামিব নবকুমাৰ হৰণীয়া। মঙলবাৰে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিলে ফণী ভূষণ চৌধুৰীয়ে, বৰপেটা সমষ্টিৰ বিজেপি মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী ফণী ভূষণ চৌধুৰী বীৰঝৰা গাৰ্লছ এইচ এছ স্কুলত ভোটদান কৰে প্ৰাৰ্থীগৰাকীয়ে। ভোটাধিকাৰ সাব্যস্ত কৰে গুৱাহাটী সমষ্টিৰ প্ৰাৰ্থী বিজুলী কলিতা মেধিয়ে, মহানগৰীৰ চানমাৰীস্থিত এটা ভোট কেন্দ্ৰত পৰিয়ালৰ সৈতে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিলে বিজেপিৰ প্ৰাৰ্থীগৰাকীয়ে। কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী দীপ বায়নতকৈ কম ভোট লাভ কৰিলে 4 জুনত অসমৰ ৰাজনীতি ত্যাগ কৰাৰ হুংকাৰ দুলু আহমেদৰ। হাজোৰ পূব দামপুৰ প্ৰাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্ৰত ভোটাধিকাৰ সাব্যস্ত কৰি এই মন্তব্য বৰপেটা লোকসভা সমষ্টিৰ নিৰ্দলীয় প্ৰাৰ্থীগৰাকীয়ে। মনোৰঞ্জন তালুকদাৰে দিলে ভোট, মঙলবাৰে চিপিআইএম দলৰ প্ৰাৰ্থী মনোৰঞ্জন তালুকদাৰে বৰপেটাৰ এটা ভোটকেন্দ্ৰত গৈ ভোটদান কৰে বৰপেটা লোকসভা সমষ্টিৰ চিপিআইএম দলৰ প্ৰাৰ্থী মনোৰঞ্জন তালুকদাৰ। কোকৰাঝাৰ সমষ্টিৰ বিপিএফ দলৰ প্ৰাৰ্থী খাম্ফা বৰগোহাঁই সাব্যস্ত কৰিলে ভোটাধিকাৰ, মঙলবাৰে কোকৰাঝাৰৰ এটা ভোটকেন্দ্ৰত বিপিএফ দলৰ প্ৰাৰ্থীগৰাকীৰ লগতে তেখেতৰ পত্নীয়েও ভোটদান কৰে। কোকৰাঝাৰৰ ইপিপিএলৰ প্ৰাৰ্থী জয়ন্ত বসুমতাৰীয়ে দিলে ভোট, মঙলবাৰে কোকৰাঝাৰৰ এটা ভোটকেন্দ্ৰত ভোটাধিকাৰ সাব্যস্ত কৰি এইবাৰ নিৰ্বাচনত ইউপিপিএল দলে জয় হ'ব বুলিও দাবী কৰে। কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিৰ নিৰ্দলীয় প্ৰাৰ্থী জ্যোতিষ কুমাৰ দাস ওৰফে জোন দাসৰ ভোটদান, বাক্সা বিধানসভা সমষ্টিৰ 136 নম্বৰ উজিৰবাৰী প্ৰাথমিক বিদ্যালয়ৰ ভোটকেন্দ্ৰত নিজৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰে নিৰ্দলীয় প্ৰাৰ্থীগৰাকীয়ে। গুৱাহাটীৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী মীৰা বৰঠাকুৰে গুৱাহাটীৰ বেলতলাৰ বৰসজাইৰ ওচৰৰ নৰবাম প্ৰাথমিক বিদ্যালয় ভোটগ্ৰহণ কেন্দ্ৰত ভোটাধিকাৰ সাব্যস্ত কৰে, ভোটাধিকাৰ সাব্যস্ত কৰি প্ৰবল আত্মবিশ্বাসী কংগ্ৰেছ প্ৰাৰ্থীগৰাকী। ধুবুৰী সমষ্টিৰ মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী জাভেদ ইছলামে কৰিলে ভোটদান, মানকাছৰৰ এটা ভোটকেন্দ্ৰত পত্নীক লগত লৈ ভোটদান কৰিলে গপৰ প্ৰাৰ্থী জাভেদ ইছলামে। ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিলে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে, মঙলবাৰে আহমেদাবাদৰ গান্ধীনগৰ সমষ্টিৰ নিশান উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্ৰত দিলে ভোট, গান্ধীনগৰ সমষ্টিৰ বিজেপিৰ প্ৰাৰ্থী অমিত শ্বাহ।
প্রধানমন্ত্রী ভোটদানের পাছতে এটি শিশুর সঙ্গে উমলা পরিলক্ষিত হয়। আহমেদাবাদের গান্ধীনগর নিশান উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত ভোটদান করেছিল প্রধানমন্ত্রী মোদিয়ে। মোদিয়ে ভোটদান করার সময়তে ভোটকেন্দ্র শতাধিক অনুরাগী ভিড় করে। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী বাসবরাজ বোমাই করিলে ভোটদান। কর্ণাটকের হাভেরি লোকসভা সমষ্টির বিজেপির প্রার্থী বাসবরাজ বোমাই এইবার নির্বাচনত বাসবরাজ বোমাই প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী আনন্দ স্বামী গদ্দা দেববর মাথর। ভোটদান সাব্যস্ত করলে অমিত শাহে। গান্ধীনগর সমষ্টির বিজেপি প্রার্থী অমিত শাহ মঙ্গলবারে ভোটদানের পূর্বে মন্দিরত সেবা ললে অমিত শাহে। কর্ণাটকের কলাবুরাগির একটা ভোটকেন্দ্রত কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের ভোটদান। এইবার লোকসভা নির্বাচনত কংগ্রেসে কলাবুরাগি সমষ্টির রাধাকৃষ্ণক আর বিজেপিয়ে উমেশজি যাদবকে প্রতিদ্বন্দ্বিতা আগবায়। মুম্বাইর বলিউড জগতের জনপ্রিয় অভিনেতা রিতেশ দেশমুখ আর পত্নী চিনেলিয়ায় সাব্যস্ত করলে ভোটাধিকার। নিজের ভোটাধিকার সাব্যস্ত করে দুই অভিনেতা অভিনেত্রী সোশিয়াল মিডিয়াত আপলোড করলে ফটো। মঙ্গলবারে ভোটদান সাব্যস্ত করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। পত্নী কন্যার সঙ্গে আহি আমিনগাঁওয়ের বেঙ্গলী হাইস্কুল কেন্দ্রত ভোটদান করে মুখ্যমন্ত্রীগিয়ে ভোটারের সঙ্গে শাড়ি পাতি ভোটদান মুখ্যমন্ত্রী। ভোটদান সাব্যস্ত করে দৌল গোবিন্দ মন্দিরত সেবা জানালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। পত্নী আর কন্যা সুকন্যার সঙ্গে মহাপ্রভুর আশীষ ললে মুখ্যমন্ত্রী। মহাপ্রভুর আশীষ ল নির্বাচনত দলের অভূতপূর্ব সফলতার কামনা করলে মুখ্যমন্ত্রী। দক্ষিণ শরণীয়া প্রাথমিক বিদ্যালয়ের ভোটাধিকার সাব্যস্ত করলে আসুর উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য। 35 নম্বর নিউ গুয়াহাটী বিধানসভা সমষ্টির অন্তর্গত ভোটকেন্দ্রত উপস্থিত হয়ে ভোটদান করে আসুর উপদেষ্টাগুলি। লাচিত নগরত ভোটাধিকার সাব্যস্ত করলে সাংসদ কুইন ওজাই। মঙ্গলবারে পুয়ায় ভোট করলে গুয়াহাটির সাংসদগুলিয়ে। এইবারের লোকসভা নির্বাচনত বিজেপি দলে নতুন প্রজন্মক গুরুত্ব দিয়া বলে মন্তব্য কুইন ওজাই। রাভা হাসুঙর মুখ্য কার্যবাহী টঙ্কেশ্বর রাভার ভোটদান। মঙ্গলবারে সপরিয়ালে দুধনৈর একটা ভোটকেন্দ্রত উপস্থিত হয়ে ভোটদান করে রাভা হাসুঙর মুখ্য কার্যবাহীগুলিয়ে। গুয়াহাটির AIDCর ভোটকেন্দ্রত ভোটাধিকার সাব্যস্ত করলে অঙ্গরাগ পাপন মহন্তয়। ভোটারের উৎসাহ দেখি আনন্দিত হয়ে পড়ে কণ্ঠশিল্পীগী। সংস্কৃতির ক্ষেত্র কাম করা এখন সরকার বিচার বলে মন্তব্য করে লাহে লাহে আমি উন্নত দেশের ফলে গে আসো বলে মন্তব্য পাপনের। রাজ্যের হাই প্রোফাইল মহিলা ভোটারের মাজতে এগারী হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মাতৃ মৃণালিনী দেবী। হাতিগাঁও হাইস্কুল ভোটকেন্দ্রত ভোটদান করলে মুখ্যমন্ত্রীর মাতৃ মৃণালিনী দেবীয়ে। যশস্বী সাহিত্যিক অনুরাধা শর্মা পূজারীয়ে খানাপাড়া কেন্দ্রীয় বিদ্যালয়ের আদর্শ ভোটগ্রহণ কেন্দ্রত করলে ভোটদান। ভোটাধিকার সাব্যস্ত করে অনুরাধা শর্মা পূজারীয়ে গুয়াহাটী লোকসভা সমষ্টির দুইগী প্রার্থী কংগ্রেসের মীরা বরঠাকুর আর বিজেপির বিজুলী কলিতা মেধিক জানালে শুভেচ্ছা। অবশেষত ভোটদান সাব্যস্ত করলে দিসপুরের বিধায়ক অতুল বরাই। 7 মে দিনটি মঙ্গলবার হওয়ার বাবে ঘরের ভোট সুহদের নোলায় বলে মন্তব্য করেছিল বিধায়কগুলিয়ে। মঙ্গলবার হওয়া হেতুকে ভোটো নিদিয়ার সিদ্ধান্ত লৈছিল অতুল বরাই। কিন্তু হঠাৎ যেন মঙ্গলর দশার অন্ত পড়ল বিধায়কগুলির। অবশেষত ঘরের সুহদের ওলাই আহি ভোট দিলে অতুল বরাই। আলফার প্রাক্তন উপসেনাধ্যক্ষ দৃষ্টি রাজখোয়া ওরফে মনোজ রাভাই প্রথমবারলৈ ভোট দিলে রংজুলির বেলপাড়াত। মূল খুঁটিলে উভতি অহা দৃষ্টি রাজখোয়াই এইবার গুয়াহাটী লোকসভা সমষ্টির অন্তর্গত বেলপাড়া গাঁৱৰ ভোটকেন্দ্রত ভোটদান করে। ধুবুরীর অসমবঙ্গ সীমান্তর গোলকগঞ্জ বিধানসভার কুটি ভামডাঙাত ভোট বর্জনেরে রাইজর উত্তাল প্রতিবাদ। গড়াখহনীয়া আর পথ নির্মাণের দাবিত ভোট বর্জন। মঙ্গলবারে 59 নম্বর পলিং স্টেশনত এটাও ভোটদান নকরিলে রাইজে। কেন্দ্রত 787 জন ভোটার আছে। বরষুণের বাবে পর্বতজোড়া বিধানসভা সমষ্টির 1777 নম্বর উত্তর কর্ষাকাটি LP স্কুল ভোটগ্রহণ কেন্দ্রত লাইট যার বাবে অন্ধকার হয়ে পড়ল ভোটকেন্দ্রের ভিতর ভাগ। যার বাবে মোমবাতি জ্বলাই কর্ম সমাপন করবলিয়া হয় নির্বাচনী দায়িত্ব থাকা বিষয়া কর্মচারীসকলে। গুয়াহাটী লোকসভা সমষ্টির 193 নম্বর মালৈবাড়ী হাইস্কুল কেন্দ্রত EVM বিকল। মঙ্গলবারে 2 ঘণ্টা পলঙ্কয় আরম্ভ হয় ভোটগ্রহণ। 34 নম্বর ডিমরিয়া বিধানসভা সমষ্টির অধীনত আছে এই কেন্দ্রত যথেষ্ট অসুবিধার সম্মুখীন হল ভোটারসকল। 53 নম্বর জালুকবাড়ী সোয়ালী হাইস্কুলত ভোটকেন্দ্রত বিকল হয়ে পড়ে EVM। প্রায় 1 ঘণ্টা ধরে বিকল EVM। মঙ্গলবারে ভোটারসকলে বহু সময় অপেক্ষা করবলিয়া হয় নিজের ভোট সাব্যস্ত করবলে। বঙ্গাইগাঁও জেলার যোগী ঘোপার 171 নম্বর মোহনপুর নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্রত অঘটন। কর্তব্যরত অবস্থাত মাটিত ঢলি পড়ল পোলিং এজেন্ট দীপেন্দ্র চন্দ্র দাস। আধা ঘণ্টা ধরে স্থগিত হয়ে পড়ল ভোটগ্রহণ কেন্দ্র। পাছত উন্নত চিকিৎসার বাবে বঙ্গাইগাঁও অসামরিক চিকিৎসালয়লৈ প্রেরণ এজেন্টগুলি।
ভোট গ্রহণের মাজতে মানকাসরত উত্তেজনা মঙ্গলবারে কঠালবাড়ি ভোটকেন্দ্র ভোটারের মাজত হতাহতির সৃষ্টি 198 ভোটকেন্দ্র হারি পতাক লৈ সৃষ্টি হয়েছিল এক উত্তেজনাময় পরিস্থিতি ভোট গ্রহণের মাজতে 14 নম্বর উজান বজার শিশু বিদ্যালয় ভোটকেন্দ্রের মধ্য শাখাত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ভোট দিবলৈ অহা এগারী মহিলাক দুর্ব্যবহার করার অভিযোগ অবিনাশ কুমার নামের প্রিজাইডিং বিষয়াগীর বিরুদ্ধে ভোটকেন্দ্রের ভিতর সামান্য একটা কথাক লৈ মহিলাগীক অভব্য আচরণ করার অভিযোগ কোকরাঝার শহরের বিজ্ঞান মহাবিদ্যালয়ের সমীপত থাকা ভোট গ্রহণ কেন্দ্রের বাহিরত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় মঙ্গলবারে আরক্ষীয়ে বিপিএফর এগারী সমর্থকক আটক করাক সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি বরপেটা রোডর জাখলি বিল পথারত ইভিএম মেশিন বিকল হওয়াত অভাবনীয় পরিস্থিতির সৃষ্টি হয় প্রায় দুঘণ্টা ধরে বিকল হয় দুটাক ইভিএম পাছত নির্বাচনী পর্যবেক্ষণ বিষয়ের উপস্থিতিত পুনের সক্রিয় করা হয় দুইটা ইভিএম বিজনীর বাল্লিমারী প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রত এগারী মহিলার বিপরীতে আন কোনোবাই দি থই গল ভোট সাহেবা বিবি নামের মহিলাগুলিয়ে ভোট দিবলে আহিহে গম পালে এই কথা বঙ্গাইগাঁওর বাল্লিমারী প্রাথমিক বিদ্যালয় 203 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রত সংঘটিত হয় এই ঘটনা নলবাৰীৰ বৰক্ষেত্ৰী সমষ্টিৰ অন্তৰ্ভুক্ত পূৰ্ণ কাম দেৱত মঙলবাৰে দেখিবলৈ পোৱা হ'ল এক ব্যতিক্ৰমী দৃশ্য এখন স্পৰ্শকাতৰ বাঁহৰ সাঁকো পাৰ হৈ ভোটদান কৰিলে এগৰাকী বৃদ্ধাই সাংসদ দিলীপ শইকীয়াৰ পূৰ্ণ কাম দেৱ গাঁৱৰ দৃশ্য এয়া অসম মেঘালয় দুইখন রাজ্য নির্বাচনত দুবারকৈ ভোটদান করেছে কেইবাখনো গাঁওয়ার রাইজে পশ্চিম গুয়াহাটির রানী উন্নয়নখণ্ড এলাকার অসম মেঘালয় সীমান্তর কেইবাখনো গাঁওয়ার প্রায় 3000 ভোটারে মেঘালয়ত অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রথম পর্যায়ের লোকসভা নির্বাচনত ভোটদান করে তৃতীয় পর্যায়ের নির্বাচনতো নিজের ভোটাধিকার সাব্যস্ত করে মঙ্গলবারে ধুবুরী লোকসভার বিলাসীপাড়ার তিলাপাড়া হাইস্কুলত উপস্থিত হয়ে ধুবুরী লোকসভা সমষ্টির ভোটার মহিলাসকলক বিশেষভাবে ধন্যবাদ জানালে আজমলে ধুবুরী সমষ্টির এআইডিএফর প্রার্থীগুলিয়ে চাচার বাবহে মহিলাসকল ভোটকেন্দ্রলৈ ওলাই অহা বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বাক্সা 10টাকৈ ভোটকেন্দ্র পরিচালনা করে মহিলাই এই ভোটকেন্দ্র সমূহ আছিল কেবল মহিলা প্রিজাইডিং আর পোলিং বিষয়া আনকি ভোটকেন্দ্র কেটার নিরাপত্তার দায়িত্ব থাকা নিরাপত্তারক্ষী কেগুলিও আছিল মহিলা পিতৃর বিয়োগর এদিন পাছতে নিজের ভোটাধিকার সাব্যস্ত করিলে পাঁচ পুত্রই বাক্সা নির্বাচনী জেলার অন্তর্গত 41 নম্বর মানক বিধানসভা সমষ্টির বরপেটা দেখিলে পোয়া হল বারাপেটা দেখিলে পোয়া হল এই দৃশ্য বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরীত শতায়ু গড়কা বৃদ্ধায় সাব্যস্ত করিলে ভোটাধিকার বরপেটা লোকসভা সমষ্টির অন্তর্গত অভয়াপুরী বিধানসভা সমষ্টির 262 নম্বর নতুন দেওহাটি প্রাথমিক বিদ্যালয়ের ভোটদান করে 104 বছরিয়া বৃদ্ধাগরাকিয়ে বৃদ্ধাগরাকির নাম হরিপ্রিয়া বরুয়া ভোটাধিকার সাব্যস্ত করবলে আহি ভোট দিবলে নাপালে এজন ভোটারে বরপেটা বিধানসভা সমষ্টির 378 নম্বর দরং কুচির প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রত ঘটিল এই ঘটনা প্রতিবারে নির্বাচনত ভোটদান করা যমুনা দাস নামর এইবার ভোটার লিস্টত নথকার বাবে ভোট দিবলে নোপাত ক্ষোভ প্রকাশ করে গোয়ালপাড়া জেলাত এইবার নির্বাচন আয়োগে কিছু ব্যতিক্রমী চিন্তা চর্চার ভোটকেন্দ্র সমূহ তৈয়ার করেছে মহিলাসকলক অধিক গুরুত্ব প্রদান করে জেলাখনত এইবার 40টা ভোটকেন্দ্র মহিলার দ্বারা পরিচালিত করেছে নির্বাচন আয়োগে মহারাষ্ট্রের এটা ভোটকেন্দ্রর ইভিএম মেশিনত পেট্রোল ঢালি জ্বলাই দিয়ার চেষ্টা এজন ভোটারর সাংগুলা তালুকর বাগালবাড়ীত সংঘটিত হয় এই ঘটনা ঘটনার পাছতে ইভিএমর সামান্য ক্ষতিসাধন হওয়ার ফলত ভোটগ্রহণ প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছিল এই ঘটনা জড়িত যুবকজনক আটক বিজনীত মঙ্গলবারে পুনের ইভিএম বিকল এইবার ইভিএম মেশিন বিকল হয় হাজি এ রহমান মেমোরিয়াল প্রি সিনিয়র মাদ্রাসার 190 নম্বর ভোটকেন্দ্রত প্রায় এঘণ্টা ধরে ইভিএম বিকল হয়ে পড়াত স্তব্ধ হয়ে পড়ে ভোটগ্রহণ 857 জন ভোটার থাকা কেন্দ্রত মেশিন বিকল হওয়ার দীর্ঘ সময়লৈকে অপেক্ষা করবলগিয়া হয় ভোটারসকল ঋণ লৈ বেশিদিন ঘর বা পরিয়াল চলাব নোৱাৰি বলে মন্তব্য করে ঋণ লৈ সরকার চলোৱা বলে বিজেপি সরকারক তীক্ষ্ণ সমালোচনা করে অশোক শর্মায় আজি নবপ্রজন্মক এই কথা উপলব্ধি করা বলেও মন্তব্য করে শর্মায় বিজেপির প্রাক্তন বিধায়ক অশোক শর্মার মন্তব্য দিলীপ শইকীয়ার প্রতিক্রিয়া প্রকাশ অশোক শর্মাক দুমুখিয়া আর কুলাঙ্গার আখ্যা দিয়ার অশোক শর্মা এজন খাই পাত ফলা ব্যক্তি বলে কলে দিলীপ শইকীয়ায় অশোক শর্মায় দরং ওদালগুড়ির দিলীপ শইকীয়ার বিরুদ্ধে প্রচার চলার অভিযোগ 2011 চনের নির্বাচনত অশোক শর্মায় এজন প্রার্থীর ধন লওয়ার অভিযোগ দিলীপ শইকীয়ার নির্বাচনের পিছতে অশোক শর্মার বিরুদ্ধে ব্যবস্থা লওয়া হব বলে কলে দিলীপ শইকীয়ায় ভোটদান করিলে অভিনেত্রীর প্রস্তুতি পরাশরে বেলতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রাইজর সঙ্গে হারি পাতি ভোটদান করিলে অভিনেত্রীগুলিয়ে প্রতিজন নাগরিকে নিজের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করা দায়িত্ব বলে কয় অভিনেত্রীগুলিয়ে
অশোক শর্মার মন্তব্যক লৈ প্রতিক্রিয়া বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য নির্বাচনের সময় এনে মন্তব্য দিয়াটো দুর্ভাগ্যজনক আখ্যা বিধায়কগৰাকীক কিবা অসুবিধা আছিল যদিও দলের ভিতরতে আলোচনা করব লাগিছিল বলে মন্তব্য করে ভট্টাচার্য মরিয়নীত অচিনাক্ত মৃতদেহ উদ্ধার মরিয়নী জাতীয় বিদ্যালয় সমীপর রেলপথর কাষত উদ্ধার এটা পুরুষের মৃতদেহ বস্তারে ঢাকি থাকা অবস্থাত মৃতদেহটো বর্তমানে চিনাক্ত হওয়া নাই ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে আরম্ভ করে তদন্ত তিনিচুকিয়ার পেঙেরির ব্রহ্মজান গাঁৱত দুই কিশোরের মৃতদেহ উদ্ধার মৃত দুই কিশোর শঙ্কর উরাং আর বিশাল কান্দুলা সঞ্জীব বরা নামের লোকজনের পুকুরীত উপঙি আছিল মৃতদেহ দুটা চারি মের পর সন্ধানহীন হয়ে আছিল দুয়ো দুয়ো ফুরবলে বলে একলগে ওলাই গেছিল ঘরেরপর ডুমডুমার সমীপর খুয়াং চাবাগিচার টেঙাবাড়ি লাইনত হত্যাকাণ্ড পিতৃক ফলা খুড়ি মূরত মরা থিতাতে মৃত্যু হয় সাজেন কান্দলি নামের এজন লোক কন্যার উপর অত্যাচার চলাই থাকার খঙত অগ্নিশর্মা হয় কন্যায় কাষতে থাকা এডাল ফলা খুড়ি আক্রমণ করাত এই ঘটনা সংঘটিত হয় গোলাঘাটর মরঙীত সুরামত্ত দুই যুবক আর এগারী যুবতীর তাণ্ডব গোলাঘাটের দেরগাঁও নুমলীগড় হয়ে এখন তীব্রবেগী বিলাসী বাহনে রাজপথত চলালে তাণ্ডব এই ঘটনায় পথর কাষত রখাই থা দুখনক বাহন বিধ্বস্ত হওয়ার কথমটি প্রাণ রক্ষা পড়ে কেবাজন লোকের শিবসাগরত রাইজর রোষত এজন দালাল অভিজিৎ গগৈ নামের দালালজনক আঁঠু কঢ়ালে রাইজে চাকরি দিয়া ড্রাইভিং লাইসেন্স বনায় দিয়ার প্রলোভনে একাধিক ব্যক্তির ধন সরকার অভিযোগ অভিজিৎ গগৈর বিরুদ্ধে যুবতীর নামত ভুয়া ফেসবুকত একাউন্ট খোলার ফটো ভাইরাল করে ব্ল্যাকমেলিং করার অভিযোগ বিলাসীপাড়াত ভয়াবহ দুর্ঘটনা মঙ্গলবারে ভোটাধিকার সাব্যস্ত করে বিলাসীপাড়ার চাপর অভিমুখে আহি থাকার সময় চারিচুকিয়া বাহনের খুন্দাত ভেলুনাথ নামের এজন লোক নিহত হওয়ার ডুম্বনাথ নামের আন এজন লোক গুরুতরভাবে আহত হয় তামুলপুরত বন্যহস্তীর আক্রমণত পুনের মৃত্যু এজন লোকের হাতির আক্রমণত প্রাণ হেরা লোকজন আউজারগুড়ি গাঁওয়ার ধনীরাম নার্জারি আনহাতে সংকটজনক অবস্থাত আই সিউত ভর্তি চিকিৎসাধীন সুনীল বসুমতারী নামের আন এজন লোক হাতির আক্রমণের বলি লোক দুজন সম্পর্ক জুঁয়াই আর শহুর লিডুর পেট্রোল ডিপোত পেট্রোলের ঠাইত উলাল পানি নিশা ওয়েগনার বাহনত তেল ভরাছিল এজন গ্রাহকে পাছত গাড়িখন তিন কিলোমিটার যাওয়ার পাছতে বিকল হয়ে পড়ে এই ঘটনার পাছত বাহনখন পরীক্ষা করার অন্তত পেট্রোলত পানি মিশ্রিত হয়ে থাকার কারণ জানিব পারে ঘটনার পাছতে লিডুর পেট্রোল ডিপোত এ জে ওয়াই সি পির তিনিচুকিয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক কাঞ্চন বরার নেতৃত্বত এটা দল উপস্থিত হয়ে সমগ্র ঘটনার তদন্তর দাবি জানার এক লিখিত অভিযোগ লিডু আরক্ষী চকীত দাখিল করে বর্তমান পেট্রোল ডিপোত তেল দিয়া কার্য ব্যাহত হয়ে আছে মঙ্গলবারে বন্ধ থাকিল গুয়াহাটী উত্তর গুয়াহাটী ফেরি সেবা লুইতর পানি বৃদ্ধি পাত ব্যাহত হয়ে আছে ফেরি সেবা ফেরিঘাটর জেটি নির্মাণ নোহাত আরম্ভ নহল ফেরি সেবা সোমবারের বন্ধ হয়ে আছে ফেরি সেবা কামপুরের কপিলী নৈত উঠি অহা অবস্থায় এগারী মহিলাক জীবন্তে উদ্ধার কপিলীত বরশী বাই থকা অবস্থা দুই যুবকে জীবন্তে উদ্ধার করে রূপেমাই দেবী নামের মহিলাগী কামপুরের ভিলানীর শিব মন্দিরের ওসর উদ্ধার মহিলাগী কংগ্রেসের প্রাক্তন রাষ্ট্রীয় মিডিয়া সমন্বয়ক রাধিকা খেরার বিজেপিত যোগদান মঙ্গলবারে দিল্লীত বিজেপি মুখ্য কার্যালয়ত অনুষ্ঠিত এটা যোগদান কার্যসূচীত কংগ্রেস এরি বিজেপিত যোগদান করে রাষ্ট্রীয় মিডিয়া সমন্বয়ক রাধিকা খেরাই কংগ্রেসের পদত্যাগ করে সংবাদ মেলপাতি কংগ্রেসের দল আর একাংশ কংগ্রেস নেতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে রাধিকা খেরাই আনকি রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে সমালোচনা রাহুলে নামতহে ন্যায় যাত্রা করেছিল রাধিকায় কয় যে রাহুল গান্ধীয়ে সাগে ট্রেভেল ব্লগারহে হব বিচারিছে অভিনেতা শেখর সুমনের বিজেপিত যোগদান মঙ্গলবারে দিল্লির মুখ্য কার্যালয়ত বিজেপিত আনুষ্ঠানিকভাবে যোগদান করে অভিনেতাগুলো এই যোগদান কার্যসূচীত বিজেপি দলের নেতা কর্মী সকল উপস্থিত থাকে প্যালেস্টাইনত হেলিকপ্টারে খাদ্য বিতরণ করে থাকার সময়তে ঘটিল অঘটন প্যালেস্টাইনের গাজা স্ট্রিপর এটা অট্টালিকাত সাদর উপর হেলিকপ্টারে খাদ্য বিতরণ করে থাকার সময়তে অট্টালিকাত বাগরি পড়ল কেবাজনো লোক এই ঘটনাত কেবাজনো লোকে হেরালে প্রাণ পঞ্চমবার রাশিয়ার রাষ্ট্রপতি রূপে শপথ গ্রহণ করলে ভ্লাদিমির পুতিনে ক্রেমলিনত অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানত শপথ বাক্য পাঠ করে ভ্লাদিমির পুতিনে চলিত বর্ষের মার্চ মাহত 87.1% ভোটত জয়ী হয়েছিল পুতিন বহিরাজ্যের নারীদে ব্যবসায়ীর কবলত নগাঁর কঠিয়াতলীর এগারী মহিলা রহার ভাটিগাঁওর মহিলাগীক মৃদুল নামের এজন লোকে 3 লাখ টাকার বিনিময়ত দুমাহ পূর্বে হারিয়ানাত বিক্রি করেছিল সোমবারে নিশা কঠিয়াতলীর আরক্ষী আটক করে অভিযুক্ত মৃদুলক
নিজ ৰাজ্যত নিৰ্বাচনী পৰ্ব সামৰি বহিৰাজ্যত চলাবলৈ সাজু হৈছে নিৰ্বাচনী প্ৰচাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই 9 আৰু 10 মেত ওড়িশা আৰু পশ্চিমবংগত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব মুখ্যমন্ত্ৰীয়ে দেখত এতিয়াও সম্পন্ন হবলৈ বাকী আছে 4টা পৰ্যায়ৰ ভোট গ্ৰহণ গুৱাহাটীৰ বখিষ্টত ভোট গ্ৰহণ কেন্দ্ৰত আজব ঘটনা অনিমা চৌধুৰী নামৰ এগৰাকী মহিলাৰ ভোট দিলে অচিনাক্ত মহিলাই গণেশনগৰ শিশু বিদ্যালয়ৰ ভোট কেন্দ্ৰত ভোট দিবলৈ উপস্থিত হোৱাৰ পিছতে লাগিল হাহাকাৰ পলিং প্ৰিজাইডিং বিষয়ৰ হেমাহিৰ বাবে এনে ঘটনা সংঘটিত হোৱাৰ অভিযোগ লোকসভা নিৰ্বাচনৰ মাজতে সংকটত হাৰিয়ানাৰ বিজেপি চৰকাৰ তিনিজন নিৰ্দলীয় প্ৰাৰ্থীয়ে সমৰ্থন প্ৰত্যাহাৰ কৰাৰ পিছতে সংখ্যালঘুত পৰিণত নায়ব চাইনী চৰকাৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী ভূপেন্দ্ৰ সিং হুদা কাষত বহুৱাই সমৰ্থন প্ৰত্যাহাৰৰ ঘোষণা তিনি নিৰ্দলীয় বিধায়কৰ কংগ্ৰেছক সমৰ্থন দিব বুলি ঘোষণা কৰে তিনি নিৰ্দলীয় বিধায়কে বাইক চুৰৰ গেঙৰ সৈতে জড়িত স্বয়ং নাগালেণ্ড আৰক্ষী নাগালেণ্ডৰ উখা জিলাত যোৰহাট আৰক্ষীয়ে তিনিখন চুৰি বাইক উদ্ধাৰ কৰাৰ পিছতে পোহৰলৈ আহে বিস্ফোৰক তথ্য বিগত দুমাহত যোৰহাটৰ পৰা চুৰি হৈছিল 15খনতকৈ অধিক দুচকীয়া বাহন বিশাল সমদলেৰে মঙলবাৰে মনোনয়ন দাখিল কৰিলে প্ৰাক্তন আই পি এছ বিষয়া আনন্দ মিশ্ৰই সমদলত অংশগ্ৰহণ কৰিলে বিজেপিৰ কেইবাজনো জ্যেষ্ঠ নেতাই বক্সাৰ সমষ্টিত নিৰ্দলীয় প্ৰাৰ্থীৰূপে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব আনন্দ মিশ্ৰই তৃতীয় দিনৰ বাবে বন্ধ হৈ আছে গুৱাহাটী উত্তৰ গুৱাহাটী ফেৰী সেৱা গুৱাহাটী ঘাটৰ সাঁকো নিৰ্মাণ নোহোৱাৰ বাবেই চলাব পৰা নাই ফেৰী এতিয়ালৈকে ঘাট স্থানান্তৰৰ সদিচ্ছা প্ৰকাশ কৰা নাই জল পৰিবহণ বিভাগে পেৰিছ অলিম্পিকৰ বাবে যোগ্যতা অৰ্জন কৰিছে ভাৰতীয় পুৰুষ আৰু মহিলা এথলীট দলে 4x400 মিটাৰ দৌৰত দ্বিতীয় স্থান দখল কৰিছে ভাৰতীয় পুৰুষ আৰু মহিলাৰ দল দুটাই 26 জুলাইৰ পৰা 11 আগষ্টলৈ অনুষ্ঠিত হ'ব পেৰিছ অলিম্পিক অসম প্ৰিমিয়াৰ ক্লাব চেম্পিয়নশ্বিপ ক্ৰিকেট প্ৰতিযোগিতাত ডিব্ৰুগড় ক্ৰিকেট ক্লাব চেম্পিয়ন ফাইনেলত টেঙাপুৰা ক্ৰিকেট ক্লাবক ডিব্ৰুগড় ক্ৰিকেট ক্লাবে 6 উইকেটত পৰাস্ত কৰে ষষ্ঠবাৰৰ বাবে অনুষ্ঠিত হোৱা অসম প্ৰিমিয়াৰ ক্লাবৰ চূড়ান্ত খেলখন জছ খেলপথাৰত অনুষ্ঠিত হয় মঙলবাৰে সম্পন্ন হোৱা ভোটগ্ৰহণৰ বাবে 4টা সমষ্টিৰ ভোটগ্ৰহণ কেন্দ্ৰলৈ পলিং প্ৰিজাইডিং বিষয়াসকল কেনেদৰে ৰাওনা হৈছিল আমি দেখুৱাইছোঁ দুৰ্গম অঞ্চলৰ বহু ভোটকেন্দ্ৰলৈ দেওবাৰে ৰাওনা হৈছিল বহু বিষয়া তেজপুৰৰ মহাভৈৰৱ মন্দিৰত আশীষ ল'লে কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে নিৰ্বাচনী প্ৰচাৰত দায়িত্ব সামৰি গুৱাহাটীৰ পৰা ডিব্ৰুগড়ত উপস্থিত হ'ল সৰ্বানন্দ সোণোৱাল মন্দিৰ দৰ্শনৰ পাছতে সোণোৱালে সমালোচনা কৰে কংগ্ৰেছক তিনিচুকীয়াৰ মায়ামৰা গড়পুৰা হাতী গাধৈস্থিত সত্ৰত শৰণ লোৱা পৰ্ব 198গৰাকী পুৰুষ আৰু 203গৰাকী মহিলাই শ্ৰী শ্ৰী মায়ামৰা গড়পুৰা সত্ৰৰ সত্ৰাধিকাৰ চিনানন্দ গোস্বামী প্ৰভু চৰচৰত শৰণ গ্ৰহণ কৰে পৰম্পৰাগত শ্ৰী শ্ৰী মায়ামৰা বৈষ্ণৱ সমাজৰ ৰীতি নীতিৰে গায়ন বায়নে শৰণ লয় 203গৰাকী মহিলাই গ্ৰীণ অস্কাৰ গ'ল্ড বঁটা লাভ কৰি জন্মভূমিত উপস্থিত পূৰ্ণিমা দেৱী বৰ্মন হাৰগিলা বাইদেউ ৰূপে খ্যাত পূৰ্ণিমা দেৱী বৰ্মনে অসম তথা ভাৰতৰ নাম উজ্জ্বলাই লণ্ডনত আজৰি আনিলে হোৱাইটলে গ'ল্ড এৱাৰ্ড 2024 হাৰগিলা সংৰক্ষণ আৰু পৰিৱেশ ৰক্ষাৰ বাবে কাম কৰি আহিছে পূৰ্ণিমাই লখিমপুৰ জিলাৰ ঢকুৱাখনাৰ সুপ্ৰাচীন সাংস্কৃতিক পৰম্পৰা ফাট বিহুৰ আয়োজন এইবাৰ 10, 11 আৰু 12 মেত তিনিদিনীয়া বৰ্ণাঢ্য কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত হ'ব ফাট বিহু চাৰিকুৰীয়া নদীৰ পাৰত মহঘলি চাপৰিত প্ৰকৃতিৰ পৰিৱেশৰ মাজত সমাহাৰ হ'ব জাতি জনজাতিৰ মিলনস্থলী ফাট বিহু ৰাজ্যত প্ৰবল ধুমুহা বৰষুণৰ সম্ভাৱনা বিজুলী ঢেৰেকণীৰে ধুমুহা বৰষুণৰ সম্ভাৱনা ধুবুৰী কোকৰাঝাৰ নলবাৰীত প্ৰচণ্ড বৰষুণৰ সম্ভাৱনা গোৱালপাৰা দক্ষিণ শালমাৰাতো প্ৰচণ্ড বৰষুণৰ সম্ভাৱনা ইফালে ডিমা হাছাও কাৰ্বি আংলং কৰিমগঞ্জতো হ'ব পাৰে বৰষুণ বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ আগজাননী শিলচৰ এন আই টিৰ ছাত্ৰৰ ৰহস্যজনক মৃত্যু এন আই টিৰ গেষ্ট হাউচৰ ভিতৰত উদ্ধাৰ ছাত্ৰজনৰ মৃতদেহ মৃত ছাত্ৰজন গুৱাহাটীৰ কিশোৰ প্ৰাণ ডেকা ষষ্ঠ ছেমিষ্টাৰত অধ্যয়নৰত আছিল ছাত্ৰজন ঘটনা সন্দৰ্ভত অব্যাহত আছে আৰক্ষীৰ তদন্ত তেজপুৰত হুটখোৰৰ বীৰত্ব আনোৱাৰ হুছেইন আৰু দিলদাৰ হুছেইন নামৰ দুই হুটখোৰ ভাতৃৰ আক্ৰমণত ধৰাশায়ী হৈছে একেখন গাঁৱৰে যুৱক হাৰুণ ৰচিদ ভুক্তভোগীৰ এজাহাৰ দাখিলৰ পিছতো আৰক্ষীয়ে হুটখোৰৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ নকৰাৰ অভিযোগ গুজৰাটৰ আহমেদাবাদৰ বিদ্যালয়ত বোমা টংক দিল্লীৰ বিদ্যালয়সমূহে বোমাৰ ভাবুকি পোৱাৰ কিছুদিনৰ পাছতে সোমবাৰে গুজৰাটৰ আহমেদাবাদৰ কেইবাখনো বিদ্যালয়ে ইমেইলৰ জৰিয়তে সন্ত্ৰাসবাদী বোমাৰ ভাবুকি লাভ কৰে খবৰ পোৱাৰ লগে লগে ঘটনাস্থলীত উপস্থিত হয় আৰক্ষীৰ দল পশ্চিমবংগত চি বি আইৰ অভিযান বাছিৰহাটৰ দিনু মণ্ডল নামৰ লোকজনৰ ঘৰত উপস্থিত হয় চি বি আইৰ এটা দল ভূমি দখলৰ গোচৰত তদন্ত চলাইছে চি বি আইয়ে
বিআরএসৰ নেত্ৰী কে কবিতা খো খৰিৰে আদালতত হাজিৰ কৰাৰ অনুমতি দিল্লী আদালতৰ কেহুতিয়াকৈ তিহাৰ জেলৰ পৰা ভার্চুৱেলি শুনানি গ্ৰহণ কৰিছিল আদালতে দিল্লীৰ হুৰা কেলেংকাৰীৰ গোচৰত তিহাৰ জেলত কাৰাবন্দী কে কবিতা কেৰেলাত ইৰাণৰ মাছ ধৰা জাহাজ জব্দ ভাৰতীয় উপকূলৰক্ষী বাহিনী চমুকৈ আইচিজিৰ ঘটনা সন্দৰ্ভত অধিক তদন্তৰ বাবে কেৰেলাৰ কোচিলৈ অনা হৈছে নাওখন মণিপুৰত প্ৰতিকূল বতৰৰ বাবে বন্ধ ঘোষণা বিদ্যালয়সমূহ ৬ মেৰ পৰা ৭ মেলৈকে সাময়িকভাৱে সকলো বিদ্যালয় আৰু মহাবিদ্যালয় বন্ধ ঘোষণা কৰে চৰকাৰে নেৰেনেপেৰা বৰষুণ শিলাবৃষ্টিয়ে স্তব্ধ প্ৰায় কৰি তুলিছে মণিপুৰ ৰাজ্যখনৰ কেইবা ঠাইতো ভূমিস্খলনৰ ঘটনা জখলাবন্ধাৰ সৰুভগীয়াত নিশা ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা এল পি জি গেছ ভৰ্তি টেংকাৰ আৰু আৰ্টিগা বাহনৰ মুখামুখি সংঘৰ্ষ এই দুৰ্ঘটনাত মৃত্যু হয় এজন চালকৰ মহিলাসহ আন দুজন লোক গুৰুতৰভাৱে আহত মৃত লোকজনৰ নাম অভিজিৎ শইকীয়া আৰু এয়া আছিল দ্ৰুত সংবাদ নমস্কাৰ